স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে হলে বাংলাদেশকে শুধু সোনার বাংলাই নয়, বরং এদেশের মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2021 দিবসের গোলটেবিল আলোচনায় এ কথা বলেন মন্ত্রী। মানুষ আজকে স্বাধীনতার পক্ষের মানুষ, বঙ্গবন্ধু যদি পারতেন এত কিছু করলেন, তা আমরা পারি না। আমাদের দেশাত্মবোধ নাই, দেশপ্রেম নাই। এই সময় তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে একটি বিধ্বস্ত দেশকে ঢেলে সাজিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষাখাত, বিশেষত প্রাথমিক শিক্ষাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছিলেন বলে উল্লেখ করেন। কারণ এটি জাতির পিতা, একটি প্রথম স্বাধীনতার পরে রিক্স জেগেছে, সেটা এটার জন্য আমরা সেই ভাগ্যবান যারা আজকে এই দায়িত্ব নিয়েছি, যারা এখানে এতটুকু শ্রম দিচ্ছি। আমরা মনে হয় বঙ্গবন্ধুর আশীর্বাদ পুষ্ট। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে স্বাধীনতার পক্ষের মানুষ হিসেবে সকলের প্রতি দেশাত্মবোধ নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 9 সেপ্টেম্বর 2021 উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান মিস হুহুয়া ফান। বিশেষ অতিথির বক্তব্যে রতন চন্দ্র পণ্ডিত স্বাধীনতা পরবর্তী জাতীয় বাজেটে জাতির পিতার শিক্ষাখাতের প্রতি গুরুত্বারোপের কথা স্মরণ করে বলেন, আমাদের জাতির পিতা কিন্তু নির্বাচনের প্রাক্কালেই বুঝতে পেরেছিলেন যে শিক্ষাকে কীরকম প্রচলিত হয় এবং যার জন্যই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এ সময় তিনি প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তা সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। গেস্ট অব অনার মিস হুহুয়া ফান বাংলাদেশে সাক্ষরতা বিস্তারে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সাক্ষরতা ও সংকটকালে সাক্ষরতা উন্নয়নে গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক, বর্তমান পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য IER এর অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের এসএ কোঅর্ডিনেটর IER এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম। আলোচনা সভার মূল পর্বে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক প্রশিক্ষণ ও বাস্তবায়ন মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় ব্যুরোর মহাপরিচালকের পক্ষে সাক্ষরতা দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরোর সহকারী পরিচালক প্রশাসন ডক্টর মোসাম্মদ ফাহমিদা বেগম। চা বিরতির পর উন্মুক্ত আলোচনা পর্বে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রুহুল আমিন, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের পরিচালক যুগ্ম সচিব শামস আল মুজাদ্দিদ, সিস্টেম অ্যানালিস্ট মুর্শিদা বেগম সহ ব্যুরো মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও ব্র্যাক, ঢাকা আহসানিয়া মিশন, আরডিআরএস প্রভৃতি এনজিও কর্মকর্তাগণ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ডের অধীন চলমান শিক্ষা কর্মসূচির কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।